সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি অঙ্কিতা আমার হাজব্যান্ড আর ছেলের সঙ্গে বাইশ সালের মে মাসে মানে আগের মাসে জাস্ট আমি ইউরোপের একটা দেশ সুইডেনে ইন্ডিয়া থেকে এসেছি সুইডেন নর্ডিক্সের একটা কান্ট্রি যাকে স্ক্যান্ডোনেভিয়াও বলা হয় এই স্ক্যান্ডিনেভিয়া সুইডেন ছাড়াও নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড আর গ্রিনল্যান্ড এইসব দেশগুলো আছে তো আমাদের একটা ধারণা স্ক্যান্ডিনেভিয়া মানে প্রচণ্ড ঠান্ডা অবভিয়াসলি প্রচণ্ড ঠান্ডা কিন্তু বিশ্বাস করো এখন না এতটা গরম প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে এখানে তো ফ্যান এসি ঘরে নেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে ফ্যান মনে হয় কিনতে হবে তো ওই ধারণাটা আর কি সঠিক হলো না যখন এসেছিলাম তখন কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু এখন বেশ বড় তো এখানকার কালচার এখানকার লাইফস্টাইল এখানকার ভৌগোলিক অবস্থান সবটাই আলাদা আমি যেটুকু এক্সপ্লোর করছি চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া তোমাদের জন্য তোমাদের সকলের জন্য এই চ্যানেলটা করা এই যে জিনিসগুলো আমি দেখছি ফিল করছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া তো তোমাদের কেমন লাগছে বা তোমরা আর কি কী জানতে চাও সুইডেন সম্পর্কে সেগুলো অবশ্যই আমাকে জানাবে তবেই তো আমি ভিডিও করে তোমাদেরকে দিতে পারবো দেখো এখানে লাইফটা কীরকম চেঞ্জ হয়ে গেছে ওখানে ওয়ার্ক ফ্রম হোম ছিল আমার হাজব্যান্ডের প্রায় বছর প্লাস লকডাউন এখানে তো লকডাউন কোনো দিনই হয়নি সবসময়ই লোকজন অফিস যাচ্ছে তো ওই সেই পরের দিন থেকে সাতটা সকালবেলা বেরিয়ে যেতে হচ্ছে আর ফিরতে ফিরতে সেই রাত আটটা তো এই সময়টা পুরো ছেলেকে নিয়ে আমার একা কাটে বিশাল যে ঘর নোংরা হয় তা না এখানে ধুলোবালি পলিউশন একদমই নেই কিন্তু আদার্স তো কাজগুলো থাকে প্লাস ওরও একটা অভ্যাসের চেঞ্জ আমার ছেলেটার কারণ ও বাবাকে সবসময় পেত সেখান থেকে পাচ্ছে না স্কুলিং প্রসেসও চলছে কিন্তু স্কুলিং এখানে হয় কি মিউনিসিপ্যালিটি থ্রু দিয়ে ডাইরেক্ট কোনো স্কুলে যাওয়া যায় না মিউনিসিপ্যালিটিতে কিউ থাকে তো সেই অনুযায়ী ওরা ডেকে নেয় প্লাস তো এদের জুন পনেরো থেকে আগস্ট পনেরো গরমের ছুটি একটা সামারটা প্রচণ্ড এনজয় করে এরা তো সেই সময় আবার কোনো কাজ হবে না যার জন্য স্কুলিংটা একটু দেরি হয়ে যাচ্ছে তো এখানে আবার দেখো মাস্কও পরে না কেউ মাস্ক পরে তুমি রাস্তায় বেরোলে সেটাও একটা তোমার নিজেরই অকওয়ার্ড লাগবে কেউ নি আমি পড়লাম এরকম আর কি তো তারপর আসার পরেই দেখলাম যে সূর্য অস্ত যেতে যেতে প্রায় সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে শীতকালে কিন্তু এই জিনিসটাই আবার হয়ে যাবে দুটো আড়াইটের মধ্যে সূর্য চলে যাবে তো এই রকম প্রচুর ডিফারেন্স আছে সেগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে জানানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব তার জন্যই এই চ্যানেলটা খোলা প্লাস এই সুইডেনের পাশেই হচ্ছে ডেনমার্ক আর নরওয়ে তো এগুলো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকলেই যে উপায় হবে তার কোনো কথা নেই কারণ ইউরোপের পরিস্থিতি জানোই সব কিছু জিনিসের দাম বেশি প্লাস রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে তাই কালকে কি হবে সেটা আজকে বলা যায় না আর কতদিন থাকবো তার কোনো শিওরিটি নেই আসার আগেও যেমন কাউকে জানিয়ে আসতে পারিনি সেভাবে যাওয়াটাও কীভাবে হবে জানি না কারণ এটা তো আমরা নিজেরা আসিনি কোম্পানি থেকে পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে তো কোম্পানি পুরোটা মানে ব্যাপারটা জানে তো আমাদের কাছে সেরকম প্লিওর ইনফরমেশান থাকে না যেমন আসার ঠিক দুদিন আগে আমরা টিকিট পেলাম টিকিট পাওয়া মানে আসছি কনফার্ম তারপরেই ট্রলি কেনা তারপরেই প্যাকিং সব কেনাকাটা আর কি হয় তার আগে সেভাবে কাউকে বলা যায় না যে যাচ্ছি আর কি সেজন্য আর ভিসাটাও একটা বিশাল বড় প্রসেস প্রায় সাত মাস লেগেছে আমাদের ভিসা হতে তো এর মধ্যে যদি কোনো কোথাও কোনো প্রবলেম হয় তো ভিসা আটকে দেবে তো আগে থেকে বলা যায় না যে আমরা যাচ্ছি বা আগে থেকে বলা যায় না যে আমরা আসছি এরকমই একটা অন্যের দেশ তো স্বাভাবিক এটা তো আমাদের নিজের দেশ নয় তো সেখানে থাকাটা পুরোপুরি একটা অনিশ্চয়তা আছে তারপর কিন্তু এমনি দেশটা খুবই সুন্দর খুবই পরিষ্কার আমরা রয়েছি মালমো সিটিতে এটা সুইডেনের থার্ড লার্জেস্ট সিটি ফার্স্ট লার্জেস্ট সিটি হচ্ছে এটার ক্যাপিটাল স্টকহোম যেটা অনেকটা নর্থে তো ওখানে ঠান্ডাটাও বেশি পড়ে আর ওখানে আমার হাজব্যান্ড আগে একবার এসে থেকে ছিল তো যার জন্য ওর সুইডেনটা ভালো লেগেছিল যার জন্য নেক্সট টাইম আসাটা মানে একটু একটু হলেও ইজি হলো বা আমাদের একটা যে ধারণা কিছুটা হলো ছিল আর কি সেকেন্ড লার্জেস্ট সিটি গোথেনবার্গ সেটাও একটা খুব সুন্দর শহর ওটা নরওয়ের গায়ে আর আমরা রয়েছি ডেনমার্কের গায়ে মালমো শহরে মালমোটা হচ্ছে দ্য সিটি অফ পার্কস বলা হয় এখানে প্রচুর প্রচুর পার্কস প্রত্যেকটা স্কুলের সঙ্গে তো পার্কস আছেই প্লাস আরও পার্কস আছে আর বিচেস ভর্তি যার জন্য আমরা অনেকগুলো ঘোরার জায়গা পাশাপাশি পাচ্ছি প্রচুর যে ঘুরছি তা নয় আমরা সপ্তাহে একদিন করে বেরোই কারণ কি এখানে কাছা কাছাকাছি সব আছে এক্সপ্লোর করতে পারি আর একদিন তো ইউরোপে এসছি যখন বেরোতেই হবে মানে এক্সপ্লোর করতেই হবে নতুন জায়গা কিন্তু ইচ্ছে থাকলেও বারবার বেরোনো হয় না এখানে বাস আর ট্রেনের প্রচণ্ড ভাড়া তুমি বাসে ট্রেনে পা দিলেই মোটামুটি তোমার ইন্ডিয়ান মানিতে পাঁচশো টাকা খরচা যাচ্ছে তো এইসব ব্যাপার আছে তো বাস পাস হয় সবগুলো আমি পরে আস্তে আস্তে সব ভিডিও করে করে বলবো আর কি একটা ভিডিওতে তো সব হবে না তো যে জন্য এই চ্যানেলটা বুঝতেই পারছো ইউরোপকে যতটুকু এক্সপ্লোর করবো সব তোমাদের জন্য এই চ্যানেল দিতে থাকবো দেখতে পাবে সেই জন্যই ব্যবস্থা করা তো তোমরা একটাই শুধু কাজ করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও আর বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও তাহলে তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখতে পাবে আর ভিডিও দেখে যা কমেন্টস সেটা অবশ্যই আমার ভিডিও নিচে দেবে থেকে আইডিয়া নেব নিয়ে নিয়েই নতুন নতুন ভিডিও বানাবো তোমরা যেমন চাইবে যা যা জানতে চাইবে সেগুলো জানাবো তাই তোমরা কিন্তু কমেন্টসটা করতে ভুলো না ঠিক আছে তো আজ এই পর্যন্তই থাক আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়ো এই যে আমার বাড়ির বাইরেটা দেখো বাড়ির বাইরেটা ডাইরেক্ট এখান থেকে বাস দেখা যাচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু আমরা বাসে উঠতে পারবো এটা একদম বাস মালমো শহরকে কানেক্ট করছে কত বিল্ডিংস দেখো এটা পুরোটাই আমার কমপ্লেক্স সব কমপ্লেক্সেরই অনেকগুলো ফ্যামিলি আমরা একসাথে থাকি দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে ছেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটা দারুণ ব্যাপার জানো তো একই কমপ্লেক্সে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি সুইডিশ জার্মান সবাই রয়েছি তো এটা একটা দারুণ ফিলিং মানে সবাই মিলে একসঙ্গে থাকার একটা ফিলিং যেটা আমি এখানে এসে উপলব্ধি করলাম এই বিল্ডিংয়ে আমার ছেলে দুষ্টুমি করছে দই খেয়েছে দই খেয়ে কিরাম দুষ্টুমি করছে দেখো ও সারাদিনই দুষ্টুমি করে ওর কাজই তো দুষ্টুমি করা এখনও তো স্কুলে যাচ্ছে না যাই হোক আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও আবার আসছি দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু